নতুন এক আইনস্টাইনের দেখা মিলেছে আমেরিকায়, যার আবিষ্কার দেখে চমকে যেতেন খুদ হকিংও। পদার্থবিজ্ঞানে নতুন অধ্যায় উন্মোচন করে ফেলেছেন আমেরিকার শিকাগোর এই তরুণী। অল্প বয়সেই পৃথিবীর বড় বড় বিজ্ঞানীদের সঙ্গে তার ওঠা বসা রয়েছে। বিজ্ঞানের দুনিয়ায় যেন নতুন এক বিস্ময় বালিকা সাবরিনা গঞ্জালেস পেস্তারস্কি। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে 2010 সালে ইলিনয়েস ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্স একাডেমি থেকে পড়াশোনা শেষ করে ভর্তি হন ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি বা এমআইটিতে। সেখান থেকে স্নাতক স্তরের পড়াশোনা শেষ করেন এবং পরে পিএইচডি ডিগ্রি লাভ করেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে। তার উচ্চ কৃতিত্বের জন্য মাত্র 23 বছর বয়সেই পেয়েছিলেন পরবর্তী আইনস্টাইন বা স্টিফেন হকিংয়ের খেতাব। ফোর্বসের সেরা বিজ্ঞানীদের তালিকায়ও সাবরিনার নাম এসেছিল। গত কয়েক বছরে তার ভিন্ন ধারার একাধিক আবিষ্কার বারবার তাক লাগিয়েছে বিজ্ঞানীদের। ইন্টারেস্টিং ইঞ্জিনিয়ারিং .com এর তথ্য মতে নিজের হাতে মাত্র 13 বছর বয়সে একটি আস্ত বিমান তৈরি করে দেখিয়েছেন সাবরিনা। ছোট থাকতেই তিনি বিমান ও রানওয়ে প্রশিক্ষণ নিতে শুরু করেন। 2003 সালে তিনি বিমান চালানোর লাইসেন্সও পেয়েছিলেন, এমনকি 2005 সালে বিমানের এক মহড়ায় পাইলট হিসেবে অংশগ্রহণও করেছিলেন তিনি। আর এরপরেই নিজের হাতে বিমান তৈরি করে ফেলেন সাবরিনা। বিমান তৈরির কাজ সম্পূর্ণ হয় 2009 সালের মধ্যে। প্রশিক্ষকের সবুজ সংকেত পেয়ে সেই বিমানে চেপে ঘুরেও বেরিয়েছেন তিনি। কিউবান বংশোদ্ভূত আমেরিকান নাগরিক সাবরিনা, তার বাবা পেশায় একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। বাবার উৎসাহী ছোটবেলায় পদার্থবিদ্যা নিয়ে চর্চা শুরু করেছিলেন তিনি। সেই চর্চার জগৎ সময়ের সঙ্গে সঙ্গে আরও প্রশস্ত হয়েছে। এমআইটিতে স্নাতক স্তরের পড়াশোনা করতে করতে সুইজারল্যান্ডের লার্জ হ্যান্ড্রন কোলাইডারে বিভিন্ন কণা সংক্রান্ত গুরুত্বপূর্ণ গবেষণায় অংশ নিয়েছিলেন সাবরিনা। সেখানেও ছাপ রেখেছেন তরুণী এই বিজ্ঞানী। 2015 সালে তার একটি একক গবেষণাপত্র প্রকাশিত হয়। 2016 সালের শুরুতে যার বিষয়বস্তু নিজের গবেষণাপত্রে উল্লেখ করেন স্বয়ং স্টিফেন হকিং, এটি আরও জনপ্রিয়তা এনে দেয় সাবরিনাকে। এছাড়াও অ্যামাজনের কর্ণধার জেফ বেজোসও সাবরিনার প্রতিভাকে কুর্নিশ জানিয়েছেন। তিনি এ তরুণী গবেষককে নিজের সংস্থায় মোটা অঙ্কের চাকরির প্রস্তাবও দিয়েছিলেন, তবে সাবরিনা সে প্রস্তাব ফিরিয়ে দিয়ে গবেষণার কাজেই আত্মনিয়োগ করেন। শুধু বেজোস নন, তার সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছিল আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসাও। এখানেও সাবরিনাকে বিপুল বেতনের চাকরির প্রস্তাব দেওয়া হয়, কিন্তু এ প্রস্তাবেও মন গলেনি এ তরুণীর। সাবরিনার গবেষণার মধ্যে উল্লেখযোগ্য স্পিন মেমোরি এফেক্ট, মহাকর্ষীয় তরঙ্গের গতিবিধি সংক্রান্ত গবেষণার ক্ষেত্রে এ আবিষ্কার নতুন দিগন্তের সূচনা করতে পারে বলে মনে করেন অনেকে। এক গবেষণায় পেস্তারস্কি স্ট্রমিনজার ও জিবোডফ নামের দুজন ব্যক্তির সাথে কাজ করেছিলেন। পদার্থবিজ্ঞান জগতে এ গবেষণা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। একে পেস্তারস্কি স্ট্রমিনজার জিবোডফ ত্রিভুজ বলা হয়। তার এ কাজের কথাই এক গবেষণাপত্রে লেখা হয়, এরই উল্লেখ করেছিলেন স্বয়ং হকিং। বিজ্ঞানের দুনিয়ায় অবদানের জন্য বিভিন্ন মহল থেকে প্রশংসা কুড়িয়েছেন সাবরিনা, এমনকি হোয়াইট হাউস থেকেও তাকে সংবর্ধনা দেওয়া হয়। বিভিন্ন সংবাদ মাধ্যমে তার বিশেষ সাক্ষাৎকারও প্রকাশিত হয়েছে। রাশিয়া, পোল্যান্ড, স্পেন, চেক রিপাবলিক, জার্মানি, ফ্রান্স, সুইজারল্যান্ড এবং ভারত সহ কয়েকটি দেশের চ্যানেলে সাবরিনার কাজ নিয়ে বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচারিত হয়েছে। এছাড়া তিনি কিউবার মেয়েদের মধ্যে বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং এবং গণিতের প্রসার ঘটাতে বিভিন্নভাবে উদ্যোগী হয়েছেন। সাবরিনার এ সমাজকর্মীর রূপটিও আলাদা করে নজর কাড়ে সবার মধ্যে।